গুড মর্নিং বন্ধুরা, চুলি বলোকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। এখন বাজে 6:55, আমি অটোটা ধরলাম, তো চলো আমি গাংনাপুরে গিয়ে তারপর ভিডিওটা আবার শুরু করছি। তো আমি গাংনাপুরে চলে এসেছি, 15-20 মিনিট মতো লাগে। আমার টিকিটটাও এর মধ্যে কেটে নিয়েছি, প্রচুর বৃষ্টি পড়ছে প্রচুর। এখন আমি আমাকে অটো থেকে একটা দাদা বলছিল যে অটো আসলাম, ওই দাদাটা বলছিল যে কি ওই পাশ থেকে মিষ্টি দেয়, তাহলে মিষ্টিটা ভালো হবে। তো আমি এখন যাচ্ছি মিষ্টিটা আনতে, ওই প্রাইমারি গাংনাপুরে প্রাইমারি স্কুলের সামনেই, ব্যাংকে যেতে। এই যে মিষ্টির দোকানে চলে এসেছি, তো চলো দেখি কী কী মিষ্টি পাওয়া যায়, তার মধ্যেই কিছু না কিছু নেব। দেখো অনেক মিষ্টি রয়েছে মোটামুটি। তন্ডা খুব ওনাদের খুব ভালো ব্যবহার। তো আমরা চলো টিকিট কাউন্টারে এখান দিয়ে আবার বেরিয়ে যাব। আমি যাব একটু সামনের দিকে, ট্রেন আসবে হচ্ছে 7:50 বা 45 এরকম। দেখো এখানে বসার একটা জায়গা মালঞ্চ, তো এখানে এসে বসি আমরা সবাই। পাই তো ট্রেন ঢুকে পড়েছে, এবার আমি ট্রেনে উঠব। তো চলো ট্রেনে উঠি। তো চলো ট্রেনে আমি উঠে পড়লাম, এবার আমি দেখতে হবে যে একটা সিট পাওয়া যাবে কি না। ওই তো ওইখানে একটা সিট ফাঁকা আছে, তো দেখি, দেখা যাক, দুটো তিনটে সিট ফাঁকা। কাকিমা আবার বলছে জায়গা আছে, তো যাই হোক একটু চেপে চুপে বসতে হবে, কারণ চারজনের সিট। তো তো ফাইনালি বসতে পারলাম, ট্রেনটাও ছেড়ে দিল। আমি রানাঘাটে চলে এসেছি, তো এখন আমি ওপার ব্রিজে পার হয়ে ওই পাশে যাব। তারপরে ওই পাশে গেলাম, আর এদিকে আমি আবার ফিরে আসলাম, কারণ ওই পাশ থেকে এখন ট্রেনটা নেই। 8:45 ট্রেন, তাই ভাবছি খেয়ে নিই। খেতে খেতে আমার ট্রেনটাও চলে এসছে, তো চলো আমি ট্রেনে উঠে পড়ি। ট্রেনটায় বেশি একটা ভিড় নেই, গেদে লোকাল যেহেতু, এবার অনেক সময় ভিড় হয়, কিন্তু এই ট্রেনটায় ভিড় নেই। 8:45 ট্রেন, তো যাই হোক চলো। এর মধ্যে একজনের ছাতা রেখে গেছে, তো একটা মহিলা প্রথম দেখেছে, তারপর আমি ছাতাটা দিয়ে দিলাম। তো চলো এবার আমি, সিটটা তো পুরো ফাঁকা ট্রেনটা, এবার বসি। তো সবাই বসছে কম বেশি করে, তো আমার সামনে কেউ বসছে না, হয়তো আমাকে পছন্দ হচ্ছে না তার জন্য বসছে না। তো আমি বসে থাকি, দেখি দেখা যাক কেউ এসে বসে কি না। আমাদের ট্রেনটা ছিল তো 8:45, সেখানে 9টা বেজে গেছে, এখনও ট্রেন ছাড়েনি। 9:02 বাকি আছে, এখন দেখি 9টা নাগাদ ছাড়ে কি না। তো দেখো এখনও আমার সামনে ফাঁকাই রয়েছে। তো এদিকে দাদুটা আবার দিদিমার সঙ্গে কথা বলতে এসছে, গল্প করছে। এটা লেডিস তো ওই জন্য মনে হয় কম প্যাসেঞ্জার। তো 9টার সময় ট্রেনটা ছাড়লো, অনেকক্ষণ 15 মিনিট ট্রেনটা লেট ছিল, তো 15 মিনিট পরে ছাড়লো। চলো দেখা হচ্ছে বগুলা গিয়ে। তো আমি বগুলা প্ল্যাটফর্মে নেমে গেছি, এখন অনেক কষ্ট করে। মাঝখানে আমি 1/2 ঘন্টা 45 মিনিটের জন্য হারিয়ে গেছিলাম, মানে আমি খুঁজে পাচ্ছিলাম না, যেহেতু আমি প্রথম দিকে নেমেছি। তার জন্য এর আগে একবার এসেছিলাম, দুবার আমার হাজব্যান্ডের সাথে। যাই হোক, তো অনেকটা ঘোরাঘুরির পরে লোককে জিজ্ঞেস করে, মামাবাড়ি ফোন করে টোরে, তারপরে হেঁটে একটু সামনের দিকে এসে ওদের মোড়ের মাথার ওইখান থেকে আমি একটা টুকটুক নিয়ে চলে এসেছি। তো একাকে নিয়ে আসবে না, তার জন্য আমি দুটো ভাড়া দিয়ে এখন টুকটুকিতে যাচ্ছি। এখানে দুর্গাপূজার জন্য প্যান্ডেল করছে, আর মন্দিরটাও সুন্দর। এই দেখো মামাদের বাড়ি চলে এসছে, আছে দারুণ। গোটা এর থেকে একটা ভালো গরু ছিল, সেটা বিক্রি করে দিয়েছে। তো চলো, মামি বলছে আসার সঙ্গে সঙ্গে বলছে খেয়ে নাও খেয়ে নাও। তো আমি ফল টল কেটে দিল, সেইগুলো খেলাম। তো এর মধ্যে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাড়ি ফেরার সময়, তো মামিকে বলে আমি চলে যাব। তার মধ্যে তোমাদের একটা জিনিস দেখাই, এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু খাল, মামিদের বাড়ির রাস্তার অপোজিটে খাল আছে। তো যাই হোক,
মামিদের কিন্তু ছাগল আছে অনেকগুলো, খাসি দেখো, আর কানগুলো অনেক না বড় বড় কান দেখো কি সুন্দর। এই ছাগলটা আবার আমার দিকে আসছে, মনে ফোনটা দেখতে পেয়েছে। কিরে যাবি তুই আমার সঙ্গে? চল তোকে নিয়ে যাই তো, চলো, আমার আর টাইমও নেই, আমি স্টেশনে চলে এসেছি, চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো আমি বাড়ি চলে এসেছি, প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, এর মধ্যে এই জন্য কোনো ভিডিও করতে পারিনি। যাই হোক, দেখো আমার বাবুটা, ও দৌড়ে মানে অপেক্ষা করছে যে কখন ওর মা আসবে আর কখন ওর জন্য খাবার নিয়ে আসবে। অবস্থা খুব খুশি, একেই বলে মা সন্তানের সম্পর্ক।